রাজ্যে ডেঙ্গির প্রকোপ বাড়ছে, বাড়ছে রাজনৈতিক চাপানউতোরও। এদিন রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থতার কারণ হিসাবে নাম না করে বিগত বাম সরকারকে দায়ী করলেন রাজ্যের পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। পার্ক সার্কাসে মেডিকেল রিহ্যাবিলিটেশন সেন্টারের এক অনুষ্ঠানে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে, গ্রামীণ পরিকাঠামো নেই বললেই চলে, তাই কঠিন হয়ে যাচ্ছে ডেঙ্গি মোকাবিলা। গ্রামীণ চিকিৎসা ব্যবস্থা ভেঙে গেছে, প্রায় নেই বললেই ভালো হয়। কলকাতা ওভারবার্ডেন হয়ে গেছে, যতগুলো চিকিৎসা কেন্দ্র তার চেয়ে বেশি অনেক পেশেন্ট। একটা সামান্য ডেঙ্গু মোকাবেলা করার পরিকাঠামো অনেক জায়গায় অভাব হয়ে যাচ্ছে। এদিন ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থতার জন্য মুখ্যমন্ত্রী সুরে পুরসভাকেও দোষারোপ করেন পঞ্চায়েত মন্ত্রী। ক্যালকাটা কর্পোরেশন পরবর্তীকালে নেমেছে, একটু লেট হয়ে গেছে বুঝে উঠতে, কিন্তু এখন যে কাজটা করছেন সেটা অনেকটা নিয়ন্ত্রণ করার পক্ষে মোটামুটি ভালো। এদিকে রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, বেসরকারি মতে ইতিমধ্যেই 35 জনের মৃত্যু হয়েছে, সরকারি মতে মৃতের সংখ্যা এখনো 5। শহরে ডেঙ্গির প্রকোপ ক্রমশ বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে। মশা মারতে পুরসভা শুধুমাত্র ডিডিটি ছড়াচ্ছে বলে অভিযোগ বিভিন্ন এলাকার বাসিন্দাদের। নিমাই পান্ডার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।